জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান সোমবার বেলা বারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয় মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন ইউএনও হিসেবে আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমি ইসলামপুরে আপনাদের সেবা করার জন্য এসেছি আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন আমি আপনাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব এ সময় সাংবাদিক সহ উপজেলার সকল জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি উপজেলা নির্বাহী অফিসার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মোরাদ সাধারণ সম্পাদক হাফিজ লিটন সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান ফিরোজ খান লোহানি কোরবান আলী সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দিত